অনেক রকম কারণেই আজকাল ডিভোর্স হয় সমাজে। কোনো সম্পর্ক যদি সুস্থ সুন্দর না হয়, তাকে জোর করে টেনে নেয়া নিজের ও নিজের সন্তানের জন্য কখনোই সুখকর নয়। ডিভোর্স সম্পর্কে কথা বলতে গেলে যেটা চলে আসে সবার সামনে, যে এটা একটা স্টিগমা হয়ে দাঁড়ায় আমাদের সমাজের জন্য, বাংলাদেশের সমাজের জন্য। তবে ব্যাপারটাকে আমি কখনোই ওভাবে দেখি না। আসলে আপনি যদি ধরেন এটা পজিটিভ, তো পজিটিভ, নেগেটিভ ধরলে নেগেটিভ। আগে যে অ্যাবিউজগুলো মেয়েরা সহ্য করে নিত, মার খেয়ে বলতো না, মেন্টাল অ্যাবিউজকে কখনো মেন্টাল অ্যাবিউজ বলে মনেই করা হতো না, সেগুলো এখন আর নাই। কারণ এখন আস্তে আস্তে জিনিসগুলো মেয়েরা নিজেদের ব্যাপারে সোচ্চার হচ্ছে, নিজেদের অধিকার সম্পর্কে জানছে। খুব সম্ভবত সেই কারণে ডিভোর্সের সংখ্যা এখন অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে যেটা ঘটে, আমার যিনি এক্স ওয়াইফ ছিলেন, উই হ্যাড এ এজ ডিফারেন্স অফ 15 ইয়ার্স। সো এখানে এজ ডিফারেন্সটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। অ্যান্ড বিসাইড দ্যাট, শি ওয়াজ ফ্রম ওল্ড টাউন। সো নতুন ঢাকা এবং পুরান ঢাকার যে একটা সংঘর্ষ ছিল, সেটা তো ছিলই, কালচারাল দিক দিয়েও, সাংস্কৃতিক দিক দিয়ে থেকে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। আমার সময়ও জিনিসটা এত সহজ ছিল না, যে কোনো ডিভোর্সের সিচুয়েশনই খুব ডিফিকাল্ট থাকে। যে জানার পরও, বিশেষ করে আমি যেহেতু একজন সিঙ্গেল মম, আমার ছেলের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়, যেটা আমি হয়তো তাকে সব দিক থেকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বাইরে থেকে মানুষজন অনেক বেশি প্রভাব ফেলার চেষ্টা করে। তারা এসে তাকে অযথা খোঁচাখুচি করে যায়, অযথা আমাকে খোঁচাখুচি করে যায়, আমাকে পর্যন্ত পৌঁছাতে না পারলে আবার বাবা মাকে বলে যায়। আমি আমার বাবা মার সাথে থাকি, আমার বাবা মাকে হয়তো এসে প্রশ্ন করে জামাই কোথায়, বা ওর বাবা কোথায়, বাবা কী করে, বাবা কি কখনো দেখতে আসে না, বাবা কি কোনো রকম খোঁজ খবর রাখে না। এই ধরনের প্রবলেমগুলো সবসময় ফেস করতে হয়। কেন টিকলো না, সবার সম্পর্কে যে সবসময় টিকে যাবে তা না, এটা হতে পারে, এটা কারো কারোর ক্ষেত্রে হতে পারে। আর আমার ক্ষেত্রে আমাদের পুরুষরা, বাংলাদেশের যে সমাজটা একটা পুরুষতান্ত্রিক সমাজ, তো আমাদের ক্ষেত্রে যে সুবিধাটা হয়, আমি সুবিধার কথাই প্রথমে বলি, যে আমাদের মেয়েদের মতো অতটা ক্রিটিসিজম ফেস করতে হয় না। এমনকি জিনিসটা যে সবসময় আত্মীয় স্বজনের মধ্যে থেকে বা স্বল্প পরিচিত কারো কাছ থেকে আসবে, নট নেসেসারি। এটা এমনকি বুয়া লেভেল থেকেও আসতে পারে, যারা বাড়িতে আমার যে কাজের বুয়া আছে সে পর্যন্ত প্রশ্ন করে, সেও যেরকম একই প্রশ্ন করছে, আবার আমার বাবার হয়তো 30-50 বছরের বন্ধু, সেও এসে একই ধরনের প্রশ্ন করছে। তো এটা আসলে সমাজের কে কোন সেক্টর থেকে এসছে, কে কোন লেভেল থেকে এসছে, সেটার উপর ডিপেন্ড করে না। ডিভোর্স একটু পেইনফুল একটা প্রসেস, এটা হবে, এটা পেইন 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 থাকবে এটার ভেতরে, কিন্তু সেটা থেকে আপনার রেহাই পাওয়ার জন্য আমাদের কাউন্সিলিং কিন্তু খুব জরুরি হয়। কিন্তু আমাদের সমস্যা হয় যে আমরা মন খুলে কথা বলতে পারি না। যেমন আমার ক্ষেত্রে যেটা ঘটে, আমি দেখছি যে আমার কলিগের সাথে আমার কাছে চিন্তা করতে হয়, আমার যে আমি কতটুকু শেয়ার করবো, সেটার রিপ্রকাশন কী হতে পারে, এগুলো আমার খুব চিন্তাভাবনা করে বলতে হয়, কিন্তু মন খুলে যে কথাবার্তা বলা সেটা হয়ে ওঠে না। আমি ডিভোর্সের আগে পর্যন্ত যে ধরনের অ্যাবিউজের মধ্যে দিয়ে গেছি, মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাবিউজ ছিল, ক্রমাগত গালাগালি, খুবই বাজে একটা পরিবেশ, সারাক্ষণ আতঙ্কের একটা পরিবেশ বাড়ির মধ্যে, অ্যাটলিস্ট সেই জায়গা থেকে আমি অনেক দূরে আছি, এবং আমার ছেলেকে, আমি খুশি যে আমি আমার ছেলেকে ওই পরিবেশটার বাইরে রাখতে পারছি। শুধু সেটা না, যখন আমরা আমাদের পার্টনারের কাছে আমাদের এক্সপেকটেশন থাকে এইটাই যে সে একজন সঙ্গী হবে, কিন্তু সঙ্গী যখন প্রভুর ভূমিকায় চলে আসে তখন জিনিসটা খুব খারাপ হয়ে যায়, এবং সেই পরিবেশটা নেওয়া যায় না। সেটা যেমন দুজনের জন্য খারাপ হয়, সেটা আবার সন্তানের জন্য আরও বেশি খারাপ হয়। তো সেই জায়গার থেকে আমি বলবো যে আমি অনেক ভালো আছি এখন।